শাকিব খান আর অনন্য মামুনের মুভি দরদের টিজার খান চলে আসে। তো সেই জায়গায় সেই টিজারটাকে নিয়ে সুনাম করা নাই এমন কোনো বান্দা তো নাই। তবে একটা জিনিস কি কেউ মনে করে, আমাদের ইন্ডাস্ট্রির ডাউনফলের সবচেয়ে বড় কারণটাই হচ্ছে ভাই ওভার হাইপ করে দেওয়া, ওভার প্রমিস করে ফেলা, এমন টাইপের কিছু একটা, মানে ডেলিভার করতে পারবে না জেনেও সেই জিনিসগুলো বারবার করা, যে জিনিসটা হইতে দেখতেছি আমাদের এই দরদের ক্ষেত্রে। এই বলতেছি দরদের টিজারটা ওয়ান অফ দ্য বেস্ট ছিল এখানে এখন পর্যন্ত যে মুভিগুলো আসছে। তাহলে আমি এই কথাটা বলতেছি কি কারণে, কথাটা বলার সবচেয়ে বড় কারণ হচ্ছে অনন্য মামুন। এই মানুষটাকে লিটারালি আমি পছন্দ করি, যার সবচেয়ে বড় কারণ হচ্ছে সে কিছু করতে চায়, আমাদের ইন্ডাস্ট্রিতে কিছু করতে চায়। আর এই ইন্ডাস্ট্রিতে করার জন্য শাকিব খানের যেই হাতটা, যে আশীর্বাদের হাতটা তার পাশে আছে, সেই হাতটাকে নিয়েও যখন না এই ওভার হাইপ করার চেষ্টা করে, তখন একটু বেশি মনে হয় আমার কাছে অন্তত পক্ষে। কারণ একা তো শাকিব খানের মুভি যেটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য অবশ্যই ভালো কিছু আনবে, এটা আশা নিয়ে আমরা বসে থাকি। আর এরই সাথে অনন্য মামুনের প্রমিস, যে প্রমিসগুলোর মধ্যে একটা প্রমিস হচ্ছে টিজারটা রিলিজ হওয়ার পর পরই তার করা কোটি টাকা পুরস্কার দিবে। হ্যাঁ, কোটি টাকা পুরস্কার দিবে যদি সেই গল্পের সাথে একটা লাইনও কেউ মিল খুঁজে পাওয়াইতে পারে। ইমাজিন যে ভাই তুমি কোটিপতি হয়ে যাবা যদি তুমি মিল খুঁজে পাও এই মুভিটার একটা লাইনের সাথে। সো এই জায়গায় এই ওভারহাইপটা শুধু এই জায়গাতেই না, অনন্য মামুন প্রত্যেকটা ক্ষেত্রে এই দরদ মুভির জন্যই বলে রাখি প্রত্যেকটা ক্ষেত্রে সে করে রাখছে। স্কুলিফাই কিছু একটা করার চিন্তা ভাবনা তো ছিল তাই না, কই গেল সেই জিনিস। এই ধরনের ওভারহাইপ করা, এই ধরনের ওভার এক্সাইটমেন্ট নিয়ে ভাই প্রমোশন করাটা একটু অযৌক্তিক। আর সবচেয়ে বড় কারণটাই হচ্ছে ভাই আমরা অডিয়েন্স এখন বুঝতে শিখছি, আমরা জানি কোনটা দেখতে হবে কোনটা দেখতে হবে না। আমি নিশ্চিত আমার এই যে অডিয়েন্স আছে তারাও জানে যে ভাই কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ। পাবলিসিটি দুই ধরনের হয়ে থাকে সেটা আমরাও জানি, একটা নেগেটিভ পাবলিসিটি আর একটা পজিটিভ পাবলিসিটি। যেই জায়গায় শাকিব খানের মুভি পজিটিভ একটা ভাইব দিচ্ছিল, পজিটিভ একটা পাবলিসিটি হচ্ছিল, মাউথ পাবলিসিটি হচ্ছিল যে ভাই অসাধারণ একটা টিজার দেখছি আমরা, যে টিজারটা শাকিব খানের সেরা টিজারগুলোর মধ্যে একটা, সেই জায়গায় নেগেটিভ পাবলিসিটি করার কি কোনো দরকার ছিল? আমি বলতেছি এই টাইপের নেগেটিভ পাবলিসিটি এটা সত্যি কথা বলতে গেলে একেবারে বেমানান, একেবারে বেমানান এই শাকিব খানের নামের পাশে। সেই মানুষটাকে আমরা দেখছি কিভাবে ধীরে 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 তার এই পজিশন সে সবারই মন জয় করার চেষ্টা করতেছে। আর সেই জায়গাতে যখন এই টাইপের অযৌক্তিক কিছু মার্কেটিং হয়ে থাকে না, তখন সত্যি কথা বলতে গেলে খুবই বিরক্তি লাগে। আমি জানি না অনন্য মামুনের চিন্তাধারা কি। হ্যাঁ, অবভিয়াসলি নেগেটিভ পাবলিসিটি মানুষের কাছে একটু বেশি পৌঁছায়, এই জন্যই কি নেগেটিভ পাবলিসিটি বারবার করা কি না, এই ধরনের ফাটায় বেড়ানো, ফাটানোর পরে সেই জিনিসটাকে গুছায় নেওয়াটা, এই যে ফাটায় প্রমোশন করাটা, এটা কি আদৌ কাজে দেয়? আমার তো মনে হয় না কাজে দেয় না। যখন এই মুভিটাকে নিয়ে রীতিমতো একটা ভালো ভাইব চলতেছে, পজিটিভ কিছু আসতেছে শাকিব খানকে নিয়ে, শাকিব খানের অ্যাক্টিংকে নিয়ে, শাকিব খানের এই অসাধারণ মুভির যে কনসেপ্টটা সেটাকে নিয়ে চিন্তাধারা করাচ্ছে যে কি হইতে যাচ্ছে, দুইটা ক্যারেক্টারকে দেখবো দুইটা রূপে দেখবো কি হবে না হবে, এই সব কিছুকে নিয়ে যখন জনগণ একটু বেশি উৎসাহিত হয়ে আসে, তখনই এই ধরনের এক কোটি টাকার যেই চিন্তাধারা, এক কোটি টাকার যে মিথ্যা আশ্বাস, একেবারে নিম্নমানের যে প্রমোশন, সেটা না করলেও হইতো অন্তত পক্ষে এই দরদের ক্ষেত্রে আমি মনে করি। কারণ দরকার নাই তো, আমি অন্তত পক্ষে মনে করি টিজারটা বের করার পর আর দরকার ছিল না এই টাইপের পাবলিসিটি করার, যেটার দ্বারা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে এই পুরো স্টোরির উপর বা পুরো মুভিটার উপর, শাকিব খানের উপর। আমরা চাই না তো, আমরা এইটা অন্তত পক্ষে চাই না। আমরা চাই যে জিনিসটা ডেলিভার করতে পারবো সেই জিনিসটাই প্রমিস করব, যে জিনিসটা অনন্য মামুন বেশ কিছু জায়গায় ফেল করছে। যেমন প্রথম দিকে বুর্জ খলিফার কথাই বলি, যে বুর্জ খলিফায় নাকি বলে টিজার রিলিজ হচ্ছে, যে বুর্জ খলিফায় শাকিব খানের সব কিছু হচ্ছে, তার বার্থডেতে এটা হচ্ছে, তার ওইটা হচ্ছে, এই ধরনের অনেক কিছু হাইপ আমরা শুনে আসছি এই অনন্য মামুনের কাছে। তো সেই হাইপটাকে আদৌ ফুলফিল হয়েছে? আজকে দেখলাম তার প্রমোশন চলে গেছে টিকটকে। হ্যাঁ, অবভিয়াসলি সেটাও একটা প্ল্যাটফর্ম, তবে তাকে চিন্তাভাবনা করতে লাগবে, সেই জিনিসটাকে চিন্তাভাবনা করতে লাগবে যে প্রমোশন করানো যাবে কিভাবে। একটা প্রমোশন ম্যাটেরিয়াল তখনই কার্যকর হবে যখন ভালো অডিয়েন্সের কাছে যাবে। একে তো হচ্ছে শাকিব খানের মুভিগুলোকে অনেকে নেগেটিভ মাইন্ডে নিয়ে থাকে, এখন তার পজিটিভ ভাইবটা আসছে, কারণ সে চাচ্ছে তার পজিটিভ ভাইব ক্রিয়েট হোক বা সেই পজিটিভভাবে সব অডিয়েন্সকে তার মাঝে নিয়ে নোক। আর সেই পজিটিভটাকে যখন একটু নেগেটিভের দিকে আমরা দেখি এই টাইপের প্রমোশন, এই টাইপের আশ্বাস, মিথ্যা আশ্বাস দিয়ে, তখন সত্যি আমারও খারাপ লাগে। কারণ শাকিব খান মানুষটা অনেক দিন পর সে সবারই মন জয় করার চেষ্টা করতেছে। সব মিলায় ভাইজান যারা এখন পর্যন্ত চিন্তা ভাবনা করে আসো সে আদিকালের মতো যে ভাই একটা নেগেটিভ পাবলিসিটি করে দেবো, ভাই একটা হাইপ উঠাই দেবো, মুভি খান চইলা যাবে, এমন কিছু না। অডিয়েন্স বোঝে, অডিয়েন্স চিন্তাধারা করতে শিখে, এখনকার অডিয়েন্স অযথা কোথাও সময় নষ্ট করে না। সো প্রমোশনটা করাও সেই জায়গাতে, প্রমোশন করানো হোক সেইভাবে, যেই জায়গায় বা যেইভাবে অডিয়েন্সটা চিন্তাভাবনা করবে যে না এই মুভিটা তো দেখতেই হয়, কারণ মুভিটা শাকিব খানের, মুভিটা অনন্য মামুনের। এই অনন্য মামুনের ট্যাগ লাগানোটা অনেক বড় একটা কঠিন কাজ, কারণ অনন্য মামুন যখন মিথ্যা আশ্বাস দিবে না, তখন সেই মিথ্যা আশ্বাসের বলবর্তীতে যতই পজিটিভ সে ভাইব দোক বা যতই পজিটিভ
প্রমোশন করুক, আমাদের কাছে সেই মিথ্যা আশ্বাসটা মিথ্যাই রয়ে যাবে। আমি জাস্ট এইটুকু আশা করব যে অসাধারণ সাকিব খানের প্রয়াস বা সাকিব খানের এরকম পারফরমেন্স দেখার জন্য আমাদেরকে হলে নিয়ে যাইতে 1 কোটি টাকার দরকার নাই। এই মুভিটাকে পৌঁছানোর জন্য দরকার ভালো প্রমোশন, ভালো প্রমোশনাল ম্যাটেরিয়াল, যেই প্রমোশন দ্বারা প্রত্যেকটা মানুষই বুঝবে যে না এই মুভিটা দেখতে যাইতে হবে। আমি আজকে যেই জায়গায় বসে আছি অর্থাৎ ঠাকুরগার কথা বলি, আমি এই জায়গাতে হল নাই, তবে আমি যদি 15 তারিখের আগে সব কিছু ঠিকঠাক থাকে আমি আবার ঢাকা চলে যাব। যদি ঢাকা না যেতে পারি তাহলে আমাকে এখান থেকে যাইতে হবে দিনাজপুর না হয় রংপুর, কারণ একটা মুভি দেখার জন্য। সো সেই জায়গাতে প্রমোশনটা কোথায় করতে লাগবে, কিভাবে করতে লাগবে, কি করলে একটা মানুষ তার মূল্যবান সময়টা সেই মুভিটাতে দিবে, সেই জিনিসটা চিন্তাধারা করতে লাগবে। অযথা এই টাইপের প্রমোশন যে ভাই 1 কোটি টাকা দিয়ে দেবো তুমি চলে আসো, হ্যাঁ মানি অনেক বড় একটা পাওয়ার, যেই পাওয়ারটাকে ইউজ করে অনেকে অনেক কিছু করতে চায়, আর এই প্রমোশনটা বারবার হয়ে আস্তে 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 ওভার ডেলিভার হয়ে গেছে। সো এই জিনিসগুলো থেকে, এই নেগেটিভ ভাইবগুলো থেকে আমি চাইবো অন্ততপক্ষে বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি একটু পিছিয়ে আসুক, প্রমোশন সুন্দর করে করা যায়, প্রমোশন করার অনেক ওয়ে থাকে। আমি চাইবো সাকিব খানের এই দরদে যে প্রমোশনটা হবে সেটা হবে সুন্দরভাবে। শুধু সাকিব খানের এই দরদ মুভির জন্য না, প্রত্যেকটা মুভির জন্য আমি বলতেছি, প্রমোশনটা হবে স্পেসিফিক চিন্তাধারা করে, যে চিন্তাধারাটা থাকবে ব্রড একটা অডিয়েন্সকে তার মূল্যবান সময়টা মুভিটার মধ্যে দিবে। আমাদের ইন্ডাস্ট্রি সে আদিকালের মানি পাওয়ারই পড়ে আছে ভাই, দেখো দেখতে পারলে 1 কোটি টাকা পুরস্কার, না দেখতে পারলেও 1 কোটি টাকা পুরস্কার, এই টাইপের টাকা টুকা দিয়েই মানুষকে প্রমোশন করানো হচ্ছে, যেটা আমার কাছে সত্যি কথা বলতে গেলে খুবই 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 খারাপ একটা জিনিস মনে হয়েছে। এই টাইপের প্রমোশন থেকে আমি আশা করব পরবর্তীতে আমাদের ইন্ডাস্ট্রি বের হয়ে আসবে, যেটা যেটা অন্ততপক্ষে আমি মনে করি চাপাবাজি দিয়ে 1-2টা চলে, প্রতিদিন তো আর চলে না। এই মানুষগুলো, যে মানুষগুলো মুভিগুলো দেখতে যায়, আগে স্পেসিফিক কিছু মানুষ যাইতো সাকিব খানের মুভি দেখতে, বাট এখন যায় সবাই, যার সবচেয়ে বড় কারণ হচ্ছে সে তার নিজেকে ইম্প্রুভমেন্ট করছে। জানি অনন্য মামুনের চিন্তাধারা বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে অনেক বেশি হিউজ ব্রড, যার জন্য আমি স্পেসিফিকলি ডিসঅ্যাপয়েন্টমেন্টের শিকার হয়েছি এইটা দেখে যে ভাই অনন্য মামুনের চিন্তাধারা থেকে, অনন্য মামুনের মাথা থেকে এই ধরনের পাবলিসিটি কেন আসবে। সে চিন্তাধারা করেই নাই যে একটা মুভির উপর তার এই স্ট্র্যাটেজি অর্থাৎ এই নেগেটিভ পাবলিসিটিটা কতটা ইম্প্যাক্ট ফেলাইতে পারে। হ্যাঁ সেটা নেগেটিভ হবে, একটা মানুষের মুখে মুখে থাকবে, হাতে হাতে থাকবে, চিন্তায় থাকবে, সেই প্রমোশনটা দ্বারা কথা বলতে গেলে নেগেটিভ ফিলি দিবে সাকিব খানের ক্ষেত্রে অন্ততপক্ষে আমি মনে করি। আমি চাই না সাকিব খান এরকম ভালো কিছু প্রজেক্ট বা ভালো কিছু কাজ এই টাইপের নেগেটিভ ভাইব দ্বারা প্রভাবিত হোক, আমি তার জন্য চাই পজিটিভ একটা ভাইব ক্রিয়েট করার চেষ্টা করা হোক অনন্য মামুনের দ্বারা, প্রমোশনটা সুন্দর করে করা হোক, গুছায় করা হোক, সেই অডিয়েন্সগুলোর কাছে যাওয়া হোক যে অডিয়েন্সগুলো আসলেই চায় ভালো কিছু দেখতে বাংলা ইন্ডাস্ট্রির জন্য। এই প্রত্যেকটা জায়গায় প্রমোশনের জন্য একটু তো চিন্তাভাবনা করতেই লাগে নাকি, সব কিছু বাদ দিয়েও গান অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে প্রত্যেকটা মুভির ক্ষেত্রে, সেই গানটাকে নিয়েই আমি পরবর্তী ভিডিওতে আসবো। আজ এ পর্যন্তই, আর আমি আশা করি আমার মতো এই ভাইজান যারা আছে তারা সবাই চাইবে পজিটিভ পাবলিসিটি দ্বারা মুভিটাকে আমাদের সামনে রিপ্রেজেন্ট করা হোক, এর সাথে সাকিবিয়ান যারা আছে তারা অবভিয়াসলি জানবে এই নেগেটিভ ভাইবটা সত্যি কতটা খারাপ। আশা করি পজিটিভ কিছু মার্কেটিং আমাদের সামনে আসবে, যে মার্কেটিংয়ের বলে ভাই মানুষ সবাই তার মূল্যবান সময়টা দিতে চাইবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে, তুমি সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস আপ 2.1 সাইনিং আউট।